এদিন 27 নম্বর ওয়ার্ডের মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশন নামে একটি এনজিও উদ্বোধন করা হয়। তারা শিক্ষা এবং সামাজিক সব কাজে মানুষের পাশে থাকবেন বলেই জানিয়েছেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মিনিস্টার সাবিনা ইয়াসমিন এবং তিনি নিজের হাতে এই অনুষ্ঠান উদ্বোধন করলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন 27 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বর্মন, উপস্থিত ছিলেন মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের ডিরেক্টর নবীন চন্দ্র বিশ্বাস, মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের অন্য ডিরেক্টর কালু শেখ, উপস্থিত ছিলেন মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের অ্যাডিশনাল ডিরেক্টর কৃষ্ণেন্দু রায়, মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের জয়েন্ট ডিরেক্টর মনোজ কুমার সাউ উপস্থিত ছিলেন আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। দুর্দান্ত দিন, আমাদের স্মরণীয় দিন এটা, কারণ হচ্ছে আমাদের যে উদ্বোধন করেছেন বিশেষ অতিথি, তিনি হচ্ছেন ক্যাবিনেট মিনিস্টার শ্রীমতী সাবিনা ইয়াসমিন ম্যাডাম, এবং এখানকার আমাদের 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন মহাশয়। সরকার থেকে আমরা বিভিন্ন রকমের সাহায্যের আশ্বাস পেয়েছি। আমরা যেহেতু এটা নতুন স্টার্ট করেছি, এখন আমাদের কর্মকাণ্ড সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা করতে চাইছি। এনে নানান ধরনের আমাদের প্ল্যানিং চলছে, সুস্থ মানুষদের পাশে থাকা, তাদের চিকিৎসা, তাদের এই যে শিক্ষার যে অবনতি, যারা এখনও বহু মানুষ আছে যারা নামটুকু সই করতে পারে না, মানে নিরক্ষরতা দূরীকরণ বলতে, সেটার উপরে আমরা কার্যকলাপ করব। নাম নবীন চন্দ্র বিশ্বাস, মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের একজন ডিরেক্টর। হ্যাঁ, আমরা বিগত কয়েক বছর ধরেই এই করোনা পরিস্থিতির মধ্যেও দেখে এসেছি এবং স্বাস্থ্য নিয়ে মানুষ প্রচুর ভুগেছে এবং আজও পর্যন্ত ভুগছে, এবং সরকারি হাসপাতালে হোক বা বেসরকারি হাসপাতালে হোক মানুষ ট্রিটমেন্টের জন্য অনেক পিছিয়ে আসছে। তা আমরা চাইছি যে আমরা অ্যাজ এ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশন, আমরা তাদের পাশে, তাদের সাহায্যের জন্য সবসময় তৎপরতার জন্য আমরা তাদের পাশে আছি। এই উদ্দেশ্য করেই আমাদের এই মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশন, স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে আমাদের এই অর্গানাইজেশনটা করা। আজকে আমরা এই 2021-ই আমরা শুরু করেছি এবং আজকে দিনে আমাদের উন্নয়ন দপ্তরের শ্রী সেচ এবং জল সম্পদ দপ্তরের যে মাননীয়া শ্রী সাবিনা ইয়াসমিন ম্যাডাম, উনি এখনই আজই আমাদের এই হেড অফিসটা উদ্বোধন করে গেলেন এবং উনি আশ্বাস দিয়েছেন মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশন যত ভালোভাবে কাজ করবে আমরা তাদের পাশে আছি এবং সরকারের সাথে আমরা আপিল করব যাতে এনাদের সাহায্য করা হোক। আমার নাম কালু শেখ, আমি মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের ডাইরেক্টর। মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের অ্যাডিশনাল ডাইরেক্টর, আমার নাম কৃষ্ণেন্দু রায়। এবার বিষয়টা হচ্ছে যে আমার ডিরেক্টর সমস্তটাই সব বললেন, তো ভালো লাগছে এটাই যে আমরা কিছুদিন আগে আমাদের মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা বিজয়া সম্মেলনের আয়োজন করেছিলাম মৈত্র মঞ্চে মনে হয়। তো প্রচুর মানুষের সমাগম সেখানে হয়েছিল এবং সেখানেও পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন কর্পোরেশনের প্রধান তারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তারা ছিলেন। ঠিক একইভাবে আজকে যখন আমরা এই ভবনের, নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করি, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, খুব কাজের মানুষ, কাছের মানুষ সাবিনা ইয়াসমিন ম্যাডাম, উনি এসেছেন, উদ্বোধন করেছেন, শুধু তাই নয় আমাদের সংস্থার পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করে গিয়েছেন। এবং সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই অফিসটা যেই এলাকার অন্তর্ভুক্ত, সেই এলাকার যিনি কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, উনিও সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সক্রিয় এবং পরোক্ষভাবে। এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে আগামী দিনে কাজ করতে যাওয়ার পথে তারা আমাদেরকে পথিক হিসাবে তারা আমাদের পাশে থাকবে। আর আমার ব্যক্তিগত আনন্দটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আমার মনে পড়ছে, আজকে এইটা আপনাদের সামনে শেয়ার করছি, যে এই সংস্থাটা যেদিন তৈরি হয় ঠিক তার 15-20 দিন আগে আমি একদিন ঘটনাচক্রে আমার সাথে আমার ডিরেক্টর কালুজির ফোনে কথা হচ্ছিল। আমি প্রথম কালুজিকে এই ভাবনাটা তার মাথায় ঢোকালাম যে এরকম একটা যদি প্রচেষ্টা করা যায় তো কেমন হয়। কালুজি ওনার, আমাদের যে ডিরেক্টর, তার একটা অসম্ভব গুণ, তিনি সব কিছুই শোনেন, নিয়ে ভালো জিনিসটা ওনার মাথার মধ্যে উনি ঢুকিয়ে নেন, আর যেটা খারাপ জিনিস সেটাকে উনি বর্জন করেন, ঝগড়া করেন না, ঝাঁটি করেন না, এটা হচ্ছে ওনার বিশেষ গুণ। তো উনি আমার এই কথাটা শুনে উনি ভাবলেন, ভেবে তারপরেই আমাকে 4-5 বার ফোন করে বললেন যে আমরা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছি, এবং আমাকে অনেকটা আমি না জানা অবস্থাতেই উনি আমার কথাটাকে এত সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করলেন, তার রেজিস্ট্রেশন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উনি রেজিস্ট্রেশনটাও বার করে আনলেন,
এর জন্য মানে আমার ডিরেক্টরকে আমি ধন্যবাদ জানাই যে ওর এটা একটা মহৎ প্রচেষ্টা সমাজের উন্নয়নের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যেটা প্রশ্ন হচ্ছিল মানব স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশন কেন, একটা হচ্ছে আমাদের ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবাংলা আমরা শিক্ষা এবং স্বাস্থ্যতে এখনও পিছিয়ে রয়েছি, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আমরা এখনও পিছিয়ে যাওয়া রাজ্য। তো আমাদের এই উপলব্ধিটা কাজ করেছে যে আমাদের সংস্থা যদি স্বাস্থ্য এবং শিক্ষাকে দুটোকে একই সাথে এমালগান করে দুটোকে যৌথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আমরা একটা কোনো প্রক্রিয়া প্রচেষ্টা চালাতে পারি তাহলে হয়তো সমাজের কিছু দুস্থ গরিব অবহেলিত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। এটাকে সামনে রেখে আমাদের এই সংস্থার নামকরণ এবং এই নামকরণটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রচেষ্টা তো আছেই। আর বিশেষ করে আপনাদের মিডিয়া সেক্টরকে অনুরোধ করব আপনারা আমাদের সংস্থার প্রচারটা একটু করবেন যাতে বহু মানুষ আমাদের এই সংস্থার ছাতার তলায় আসে। আমার নাম কৃষ্ণেন্দু রায়, আমি এই সংস্থার অ্যাডিশনাল ডাইরেক্টর। জয়েন্ট ডাইরেক্টর মনোজ কুমার সাউ, আমি এই দাদার ডাইরেক্টর কালু শেখের এতে আমরা অফিস আজকে ওপেনিং করলাম। আমাদের এখানে তা সবই শুনেছেন, আগামী দিনে আমরা ভালোভাবে যাতে অফিসকে এগিয়ে নিয়ে যেতে পারি কাজকর্মের মধ্যে দিয়ে সেই চেষ্টাটা রাখবো। ভবিষ্যতে আরও বড় করে যাতে আমরা প্রোগ্রাম করতে পারি, আরও লোকের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকবে। ক্যামেরায় বীরজু দাসের সাথে ঋতু সিদ্দিকীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।